নমস্কার। মাধ্যমিক ভূগোলে প্রাকৃতিক ভূগোল, পরিবেশ ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল তিনটি গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে অর্থনৈতিক ভূগোল থেকে যে সমস্ত বড় প্রশ্ন আসে তার মধ্যে গম উৎপাদনের অনুকূল পরিবেশ বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের প্রশ্নতে আমি যে গম উৎপাদনের পরিবেশ আলোচনা করব তার মধ্যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটি আলোচনা করে দেবো। তোমাদের যেটি পরীক্ষায় পড়বে তোমরা সেটি লিখবে। এর আগে আমি ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো প্রশ্নটি পড়বে ভারতের গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তোমরা আলোচনা করবে কিভাবে? না, প্রথমে একটা ভূমিকা দেবে। ভূমিকায় কি লিখবে? না, গম গম কি? গম একটি খাদ্য ফসল। গম গ্রামীণ গোত্রভুক্ত শীতল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি ফসল। এর বিজ্ঞানসম্মত নামটা যদি তোমরা পারো দিয়ে দিবে, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটি হচ্ছে গমের বিজ্ঞানসম্মত নাম। এরপরে গম কি? না, গম গাছ প্রায় 1 মিটার থেকে 1.6 মিটার পর্যন্ত উচ্চতায় হতে পারে। এবারে গমের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগটা আলোচনা করবে। যদি শ্রেণীবিভাগটা দিতে পারো তো খুবই ভালো। গম দু ধরনের হয়, একটা শীতকালীন গম এবং একটি বাসন্তিক গম বা বসন্তকালীন গম। তো মূলত জেনে রাখবে গম একটি ব্যাপক কৃষির ফসল। ব্যাপক কৃষি মানে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এবং মূলত বিক্রয়ের উদ্দেশ্যে এই গম উৎপাদন করা হয়। তবে আমাদের দেশে গম জীবিকা সত্তাভিত্তিক ফসল হিসাবে চাষ করা হয়। তো প্রথমে আসছি শ্রেণীবিভাগের যে শীতকালীন গম। শীতকালীন গম কখন লাগানো হয়? শীতের শুরুতে লাগানো হয় এবং শরতের আগে। শীতের শুরু থেকে শরতের আগে ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের অর্থাৎ শীতকালীন গম চাষ করে থাকে। এবারে আসছি বাসন্তিক গম। বাসন্তিক গম কি? না, এটি বসন্তকালে শুরুতে, মূলত যখন যে সমস্ত অঞ্চলে শীতকালে বরফ পড়ে, শীতকালে বরফ পড়ার পরে সেই বরফ গলা জলে মাটি যখন ভিজে থাকে, বরফটা সম্পূর্ণভাবে গলে গেল, মাটি ভিজে রয়েছে বা আর্দ্র অবস্থায় বা সিক্ত অবস্থায় রয়েছে, তখন সেই সিক্ত মাটিতে এই বাসন্তিক গম চাষ করা হয়। বসন্তের শুরুতে চাষ করা হয় এবং মূলত যে সমস্ত পৃথিবীর বৃহৎ বৃহৎ তৃণভূমি এলাকাগুলো রয়েছে, প্রেরী তৃণভূমি, স্টেপ তৃণভূমি, এই ধরনের তৃণভূমি এলাকাতে এই বাসন্তিক গম চাষ করা হয়ে থাকে। এবারে তোমাদের যেটা পড়ে পরীক্ষায় সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো লিখতে হয়, 1 নম্বর জলবায়ু, 2 নম্বর মৃত্তিকা এবং 3 নম্বর হচ্ছে ভূমি। তো প্রাকৃতিক পরিবেশের যে প্রথম পয়েন্ট সেটি হচ্ছে জলবায়ু। জলবায়ুর মধ্যে উষ্ণতা। উষ্ণতা কি? না, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গম ভালো হয়। তবে গম গাছ যখন কাটা হবে তখন অত্যাধিক উষ্ণতা যদি হয়ে যায় তাহলে গমের পুষ্টিটা শুকিয়ে যেতে পারে, সেই জন্য অত্যাধিক উষ্ণতায় গম গাছ বা গম চাষ করা হয় না। বা বলা যেতে পারে বীজ বপনের পর 6 সপ্তাহ শীতল আবহাওয়া থাকতে হবে তাহলে গম গাছ ভালো হয়। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত মূলত 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত গম চাষের পক্ষে একেবারে উপযুক্ত। অর্থাৎ 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত তোমরা লিখবে। তারপরে আসছি আর্দ্রতা। এই আর্দ্রতা পয়েন্টটা একটু ভালো করে তোমরা লেখার চেষ্টা করবে। আর্দ্রতায় 4টে অবস্থা দেখা যায়। একটা যখন অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গমের সময় কি হয়? না, আর্দ্র শীতল অবস্থা প্রয়োজন। বীজ থেকে অঙ্কুর হওয়ার সময় আর্দ্র অবস্থা এবং শীতল অবস্থা বা শীতল আবহাওয়া থাকার দরকার আর্দ্রতার ক্ষেত্রে। এরপরে যখন গাছটা বাড়ছে তখন শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। শুকনো আবহাওয়াতে গাছের বৃদ্ধি ভালো হয়।
তারপরে যখন গমের পুষ্টি হয় বা গমের ফসলটা ধরার পরে যখন পুষ্টিটা প্রয়োজন হয় তখন আবার আর্দ্র আবহাওয়াটা হলে ভালো হয়। তাহলে গাছের অঙ্কুরোদ্গম, গাছের বৃদ্ধি, গাছের পুষ্টি তিনটে হলো। চার নম্বরে রয়েছে যেটা, সেটা হচ্ছে গাছটা যখন কাটা হবে বা ফসলটা যখন কাটা হবে, ফসল কাটা হওয়ার সময় বা কাটার সময় আর্দ্র আবহাওয়া মোটেই থাকা উচিত নয়, এই সময় আবহাওয়া শুষ্ক প্রকৃতির হওয়া দরকার। তাহলে উষ্ণতা গেল, বৃষ্টিপাত গেল এবং আর্দ্রতা গেল। এরপরে যে পয়েন্টটা জলবায়ুর মধ্যে লিখতে হয় সেটা হচ্ছে তুহিন মুক্ততা। 110টি বা 100 থেকে 110টি তুহিন মুক্ত দিবস, অর্থাৎ গমটা যখন চাষ করা হয় তখন ওই 100 থেকে 110টি বা কোনো কোনো বইয়ে 110টি থেকে 120টিও লেখা আছে হয়তো, এই ধরনের বা এই 110 দিন একেবারেই বরফ না পড়াই ভালো, বা বরফ না পড়ে মানে বরফ পড়া উচিতই নয়। আচ্ছা, তারপরে আসছি মৃত্তিকা। মৃত্তিকাতে কি বলেছে না, দোঁয়াশ মৃত্তিকা, অম্লধর্মী দোঁয়াশ মৃত্তিকা গম চাষের পক্ষে সবচেয়ে ভালো। তবে চার্নোজম মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিতেও গম চাষ ভালো হয়। এরপর হচ্ছে ভূমি। ভূমি অল্প ঢালু বা প্রায় সমতল ভূমিভাগের প্রয়োজন। তবে জমিতে যদি আমরা বড় ধরনের কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে গম চাষের জন্য প্রায় সমতল ভূমি হওয়ায় প্রয়োজন। তবে বর্তমানে যে সমস্ত পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ধাপ বা টেরেস করে চাষ করা হচ্ছে, এই গম চাষ করা হচ্ছে। এইগুলো দেখো প্রতিটি গেল গমের প্রাকৃতিক পরিবেশ। তবে একটা জিনিস মাথা রাখবে, যেহেতু তোমাদের পরীক্ষায় পড়েছে যে ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অতএব প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে তোমরা যদি এটা লিখে দাও যে জলবায়ু, উষ্ণতা লিখলে, উষ্ণতায় যেটা বলেছিলাম 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ওর সঙ্গে লিখলে ভারতে এই ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়, বৃষ্টিপাত তোমার 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত ভারতের শীতকালে, ভারতে যেহেতু শীতকালে গমটা চাষ করে 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যেই বৃষ্টিপাত থাকে, আর্দ্রতা তুমিমুক্ত প্রতিটার ক্ষেত্রে ভারতে এই ধরনের আবহাওয়া থাকে, এই ভারত কথাটা ব্যবহার করবে। আবার অনেক সময় ক্লাস 9-এ যেমন আছে পশ্চিমবঙ্গে যদি পড়ে যাবে তখন প্রতিটা পয়েন্টের সঙ্গে একটু বুদ্ধি খাটিয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে লিখে যাবে। তাহলে কি হয় না, পরীক্ষায় একটাই গম চাষের প্রাকৃতিক পরিবেশ পড়া রইল, যেখানে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা সেখানে লিখে দিলাম, বা ভারতের ক্ষেত্রে হলে ভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এরপরে আসছি গম উৎপাদনের অনুকূল অর্থনৈতিক পরিবেশ বা আর্থ সামাজিক পরিবেশ। তো তার আগে বলে দিই, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। মাধ্যমিক ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোল প্রায় সমস্ত ক্লাসের আমি ভূগোল নিয়ে পরে পর আলোচনা করে যাচ্ছি। তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশনে ক্লিক করে রাখো, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো অর্থনৈতিক পরিবেশ আলোচনার জন্য যে পয়েন্টগুলি আমি রয়েছে, ফার্স্ট রয়েছে জলসেচ। জলসেচ, যে সমস্ত অঞ্চলে জলসেচের উপর নির্ভর করে গম চাষ করা হয় সেখানে গম চাষে মোট 4 বার গম চাষ মানে জলসেচ করতে হয়। একটা হচ্ছে বীজ বপনের 3 সপ্তাহ পর, একবার 6 সপ্তাহ পর, একবার যখন বীজ মানে ফুল আসবে তখন একবার, এবং যখন ফসল নরম অবস্থায় থাকে তখন। তোমরা লিখে দিবে 4 বার, 3 সপ্তাহ, 6 সপ্তাহ ফুল আসার সময় এবং ফসল নরম থাকার সময়, এই 4 বার গমের জলসেচ করতে হয়। শ্রমিক, মাটি খনন করা, বীজ লাগানো, ফসল কাটা, এই সমস্ত কাজের জন্য শ্রমিক লাগছে। যদিও বর্তমানে এই শ্রমিকের পরিমাণ বা শ্রমিকটা খানিকটা কমে গেছে, কারণ উন্নত ধরনের যন্ত্রপাতি এসে গেছে বাজারে, হারভেস্টর বা ধান ঝাড়াই গম ঝাড়াই মেশিন এগুলো এসে গেছে। এবারে সেইগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের আবার মূলধন লাগবে, প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন। তারপরে আসছি পরিবহন ব্যবস্থা। গমকে তাড়াতাড়ি কেটে জমি থেকে
তুলে নিয়ে যাওয়া, গম ঝাড়াই করা, মানে গমকে বিক্রয় করার জন্য পরিবহন ব্যবস্থার দরকার। এবার আসছি চাহিদা এবং বাজার। চাহিদা এবং বাজার, ভারত একটি জনসংখ্যা বা জনবহুল দেশ, তার ফলে তার চাহিদা চিরকাল রয়েই যাবে, রয়েই গেছে, এবং বাজারও উন্নত। এই কারণে গম চাষগুলি, গম চাষ ভারতে বিকাশ লাভ করেছে। এইগুলি তোমরা পরীক্ষায় লেখো, পাঁচে পাঁচ অবশ্যই পাবে। তবে ভূমিকা, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ যেটা পড়বে সেটা লিখবে, তবে শ্রেণীবিভাগটা যদি তোমরা পারো তাহলে দেবে। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, ভারতে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলো বা অর্থনৈতিক পরিবেশ বলো সব কিছুই উন্নত, যেই জন্য ভারতে গম উৎপাদন হয়। তো এখন তোমরা বলবে যে গম উৎপাদন অতটাও দেখা যায় না, তার কারণ যেটা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের দেশে যা উৎপাদন ব্যয় করে তার চেয়ে বেশি কম খরচে আমরা বাইরে থেকে গম আমদানি করে নিতে পারি, ফলে আমাদের দেশে ধানটাই বেশি উৎপাদন হয়। কিন্তু গম হয় না সেটা নয়, যদি না গম হতো বা আমাদের দেশের গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকতো, তাহলে 1960-এর দশকে যে সবুজ বিপ্লব হয়েছিল সেই সবুজ বিপ্লবের ফলাফল আমাদের দেশে দেখা যেত না। আমাদের দেশে যে সবুজ বিপ্লবটা হয়েছিল তার মূলত গম ফসলের উপরে হয়েছিল, সেই জন্য এটাকে গম বিপ্লবও বলা হয়। তার কিছু খারাপ দিক রয়েছে, ভালো দিক রয়েছে, আমি সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো সবুজ বিপ্লব নিয়ে, সেটা তোমরা দেখবে। তো আমাদের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে বা এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে গম চাষ হয়। তোমরা যদি উপসংহারে যদি হাতে সময় থাকে তাহলে যদি লিখতে পারো তো লিখে দিও, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো। পরবর্তীকালে কার্পাস, চা, কফি এইগুলো নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো।